আজকে যে পাঁচটা অঙ্ক আমরা তোমাদেরকে করাচ্ছি তার প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ চার নম্বর অঙ্কটা প্রত্যেকে দেখে নেবে চার এবং পাঁচ নম্বর প্রশ্নটা আর বেশি গুরুত্বপূর্ণ তো চলো আজকের প্রশ্নের দিকে আমরা তাহলে এগিয়ে যাই তো হ্যালো এভরিয়ান আমরা প্রতিদিন সকালে তোমাদেরকে যে মর্নিং ডোজে পাঁচটা করে অঙ্ক করাই সেই পাঁচটা করে অঙ্কের আজকে আমরা তোমাদেরকে ক্লাসে কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এক্সামে এর আগেও এসেছে তো ফার্স্ট অঙ্ক আমরা যেটা করবো সেটা কি দেওয়া রয়েছে আমাদের এখানে দেখে নাও ফার্স্ট অঙ্কে আমাদের দেওয়া রয়েছে যে টেন আলফা ইজুকাল টু যদি রুট টু রুট টু মাইনাস ওয়ান হয় এবং টেন আলফা মাইনাস কট আলফা এর মান কত এটা বের করতে বলা হয়েছে যখনই এই ধরনের প্রশ্ন দেবে আমরা কি করে করবো দেখো টেন আলফা টেন আর কটের মধ্যে রিলেশন কি টেন আলফা মানে হলো ওয়ান বাই কট আলফা তাই তো একটা ওপরটার উল্টো তাহলে তোমাকে টেন আলফা দিয়ে দিয়েছে যখন তখন কট আলফা যদি কি করে বের করবে তুমি কট আলফা আলোয়াল টেন আলফা টেন আলফার মান কত দিয়েছে রুট টু মাইনাস ওয়ান আর এটাকে যদি আমি করণীয় নিচে আমার রুট টু মাইনাস ওয়ান করতে হবে এবং উপরেও আমার রুট টু সরি প্লাস ওয়ান করতে হবে যেহেতু মাইনাস ওয়ান আছে এটা রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে কত পড়ে থাকে কত হলো টু স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান অর্থাৎ এইটা এসে দাঁড়ায় রুট টু প্লাস ওয়ান দ্বারা এইবার আমাদের প্রশ্নে যেটা বের করতে বলা হয়েছে সেটা আমরা করবো এটা আমাদের বের কি করতে বলা হয়েছে আমাদের বের করতে বলা হয়েছে ট্যান আলফা মাইনাস কট আলফা যেটা রয়েছে এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো কি করে রুট টু মাইনাস ওয়ান আর কট আল ওয়ান এটা কত হয়ে যায় রুট টু মাইনাস ওয়ান মাইনাস রুট টু আর মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এইটা এটা কেটে গেলে আমাদের কত মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এ মাইনাস টু অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল অ্যান্সার আমাদের এখানে যেটা রয়েছে ডি এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল এবার দেখো এই প্রশ্ন যে রয়েছে এত বড় কি তোমাদের করার দরকার আছে করার দরকার নেই মনে রাখবে ট্যান আলফা যেটা দেবে কটালফা এখানে কি রুট টু মাইনাস ওয়ান দেওয়া রয়েছে তাহলে যখনই কট আলফা বের করতে বলবে কি করবে মাঝে প্লাস চিহ্ন বসিয়ে দেওয়া অর্থাৎ কট আলফার মান বললেই কট আলফা যখন হয়ে যাবে কট আলফার মান হলো এটার মাইনাস আছে তাহলে এটা প্লাস করে দাও রুট টু প্লাস ওয়ান ডাইরেক্টলি বেরিয়ে যাবে বাই দেখো একটা জিনিস মনে রাখবে এটা তখনই কাজ করবে যখন বাই কি করতে হয় আমাদের এই রুট টু স্কোয়ার আর মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে রুট টু স্কোয়ার মানে কি দুই মাইনাস এক এটা স্কোয়ার মাইনাস এটা যদি করি এটা স্কোয়ার করি তাহলে দুই মাইনাস ওয়ান হয়ে যায় দুই মাইনাস ওয়ান মানে কি নিচে ওয়ান এটা লেখার দরকার নেই এই জন্য আমরা ডাইরেক্টলি রুট টু প্লাস ওয়ান লিখে দিতে পারি আর যদি তোমাদের দেখো এইটা অন্য রকম থাকে যে এইরকম দেওয়া থাকে তোমাদেরকে ধরো কোনো প্রশ্নে এইরকম দিয়ে দিল যে ওই যে ভ্যালুটা রয়েছে দেওয়া দেওয়ার হইল ধরো টেন আলফা টু তোমাদেরকে দিয়ে দিলো রুট থ্রি মাইনাস ওয়ান এর ক্ষেত্রে কটা আলফা কি হবে আমরা ডাইরেক্ট বের করবো কি এইটা আছে মাইনাস তাহলে প্লাস করে দাও রুট থ্রি প্লাস ওয়ান বাই নিচে কি করবো বাই এইট স্কোয়ার মাইনাস এইট সার তা রুট থ্রি স্কোয়ার কত তিন তিন মাইনাস এক আমাদের করলে কত হয়ে যায় দুই এইটা বেরিয়ে যাবে এবার যেহেতু এখানে দুই মাইনাস ওয়ান ইসুকল টু আমাদের ওয়ান হয়ে যায় সেজন্য লেখার দরকার নেই সে ডাইরেক্ট আমরা এটা লিখে দিলাম আর তুমি তো জানো তাহলে এইটা মাইনাস এইটা বলেছো কেটে গেলে কিন্তু মাইনাস টু অ্যান্সার হবে বুঝতে পারলে বিষয়টা কিভাবে আমাদের এলো চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে এটা একটা রম্বসের প্রশ্ন দেওয়া রয়েছে তাহলে এই রম্বসের প্রশ্নকে আমরা কিভাবে সমাধান করব ধরো তোমাকে একটা রম্বস দেওয়া রয়েছে এ বি সি আর ডি কি বলা হয়েছে এই রম্বসের একটি বাহুদ্ তেরো ঠিক আছে তাহলে আঁকাটা একটু ভুল হলো হ্যাঁ রম্বো না আমরা রম্বসের কি হয় চারটে বাহুই আমাদের সমান হয় তাহলে এবিসিডি তাহলে প্রত্যেকটা বাহু কত বলা হয়েছে তেরো তার মানে কি প্রতিটা বাহু যতগুলো আছে প্রত্যেকটা হলো আমাদের তেরো তেরো প্রত্যেকটা বাহু আমাদের সমান হয় কি করতে বলা হয়েছে বলা হয়েছে যে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে দশ সেন্টিমিটার মানে তুমি যদি এই কর্ণের দিকে তাকাও তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কত আমাদের দেওয়া রয়েছে দশ সেন্টিমিটার বলতে বলা হয়েছে অন্য কর্ণের দৈর্ঘ্য কত কিভাবে করব অঙ্ক কিছুই দেওয়া কিছুই নেই ইজিলি আমরা করে ফেলতে পারবো কিভাবে দেখো এটা যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে একটা জিনিস মনে রাখবে একটা রম্বসের ক্ষেত্রে এইটা কি হলো এ ও বি এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি এইটা দশ সেন্টিমিটার মানে কি রম্বসের দুটো কর্ণ পরস্পরকে সমভাবে বিভক্ত করে মানে আমাদের বলবো এইটা যদি টোটাল দশ হয় তাহলে এই পাশটাও আমাদের পাঁচ আর এইটুকুও আমাদের পাঁচ মানে এইটুকু আমাদের কত পাঁচ বেরিয়ে গেল। এবার এইটা কি রয়েছে এইটা আমরা জানি না আমি ধরে নিলাম এই টোটাল যেটা রয়েছে এই টোটালটা হলো আমাদের টু এক্স তাহলে এইটা কত হয়ে যাবে এইটাও এক্স এটাও এক্স তাহলে আমি ধরে নিলাম টোটাল যে কর্ণটা বের করতে দিয়েছে সেই কর্ণটা কত আমাদের টু এক্স তাহলে এইটা কত হয়ে গেলো এক্স আর এটা এক্স মনে রাখবে রম্বসের ক্ষেত্রে কোন কর্ণ দুটো পরস্পরকে নাইনটি ডিগ্রিতে আমাদের কি করে বিভক্ত করে ঠিক আছে কর্ণ দুটো মানে এইটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি কোন ত্রিভুজটা বলো তো ত্রিভুজ এ ও এটা কি একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি লিখতে পারি এ ও তার স্কোয়ার এইটা স্কোয়ার প্লাস ও বি তার স্কোয়ার টু কি হয়ে যাবে আমাদের তার এবিটা কি বি হলো আমাদের এখানে যেটা রয়েছে এটা অতিভুজ ঠিক আছে এটা তাহলে এ ও কত এ ওটা আমাদের বের করতে দিয়েছে এটা হলো এক্স এক্স স্কোয়ার প্লাস ও বি কত ও বি আমাদের পাঁচ তাহলে কত ঠিক আছে এটা কত দেশে দাঁড়ায় ফাইভ স্কোয়ার আর তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ পাঁচ অর্থাৎ আঠেরো গুণ তেরো মাইনাস পাঁচ মানে আমাদের কত হয়ে যায় আট আঠেরো গুণ আট এটা হয়ে গেল এটা এক্স স্কোয়ারের মান তাহলে এক্সের মান কত হয়ে যাবে রুট অফ আঠারো গুণ আট আঠারো গুণ আট মানে কি এটাকে আমি এইভাবে লিখতে পারি নয় গুণ দুই গুণ আট তাহলে নয় থেকে আমাদের কত বেরোয় তিন বেরোয় আর আট দুগুনি ষোলো থেকে আমাদের চার হয় অর্থাৎ এটার ভ্যালু বেরিয়ে যায় কি এক্স হলো বারো কিন্তু আমাদের কি বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা কি পেলাম এই যেইটুকু রয়েছে এইটুকু হলো একটা এক্স হলো বারো তাহলে এই কর্ণটা কি টোটাল এক্স আর এক্স টু এক্স তাহলে টু এক্স এর ভ্যালু কত হয়ে যাবে বারো গুণ দুই বারো গুণ দুই মানে আমাদের কত চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এই যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছ এইটুকু জানা থাকলে দেখো এত লাইন তোমাদের কিন্তু করার দরকার নেই তোমরা এক্স ফাইভ দেখলে তেরো স্কোয়ার তাহলে এইটা যারা ট্রি প্লেট জানো তারা এমনি বলে দিতে পারবে যে তেরো পাঁচ হলে ওপরটা আমাদের বারো হয় ট্রি প্লেট যদি জানো তাহলে ইজিলি করতে পারবে এটা আর বারো দুগুনি চব্বিশ এটা অ্যান্সার মুখে মুখে অ্যান্সার হবে এই প্রশ্নগুলো বুঝলে নেক্সট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে আমাদের সেই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা কিন্তু আরো ভালো প্রশ্ন একটা কি দেওয়া রয়েছে তো তার আগে আমি একটা আমাদের যেই আরেকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটার দিকে চলে যাই কি রয়েছে আমাদের এর প্রশ্নটা দেওয়া রয়েছে যে সিক্স টু ফাইভ ডবল জিরো অর্থাৎ বাষট্টি হাজার পাঁচশো টাকা দেড় বছর সময়ের জন্য একুশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে সুদের পরিমাণ কত হবে তাহলে আমরা কি করে করব আমাদের টাকাটা কত দেওয়া রয়েছে নর্মাল এইটা জেনারেল রুলে করো আরো তাড়াতাড়ি হয়ে যাবে যে সূত্র এত টাকা তাহলে কি সুদে আমরা কি জানি পি সূত্রটা আমরা কি জানি পি ইনটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা হলো কি আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল তাই তো তাহলে ওয়ান প্লাস আর মানে কি সুদের হার সুদের হারটা কত একুশ বাই আমাদের হান্ড্রেড সুদি পর এটা কত রয়েছে এক পূর্ণ একের দুই মানে এটাকে আমরা লিখতে পারি কত তিনের দুই অর্থাৎ দেড় বছরকে আমরা তিন বাই দুই লিখতে পারি এটাকে যদি লেখো তাহলে আমাদের সুদাসল কত আছে তুমি বলবে আর ভিতরে কি হয়ে যায় এটা যোগ করলে আমাদের একশো একুশ বাই আমাদের কত হান্ড্রেড সুদিপ থ্রি বাই টু দেখো এইবার যদি আমি এটা ক্যালকুলেট করি আমি এটা কি বলতে পারি এটা বলতে পারি আমার সিক্স টু ফাইভ ডবল জিরো আমি দেখো লাইন বাই লাইন লিখছি এত তোমাদের লেখার দরকার নেই বারে বার বলি হ্যাঁ এইটা কত কেটে দিলে যদি তুমি করো এইটা কি রয়েছে এইটা এই নিচে ওয়ান বাই টু আছে মানে কি এইটা ভিতরে এটা এরকম হয়ে যায় আমাদের একশো একুশ বাই হান্ড্রেড তো এটা বর্গমূলে এইভাবে চলে আসে তার কিউ ওয়ান বাই টু মানে কি পাওয়ার ওয়ান বাই টু মানে বর্গমূল তাই তো আর এটাকে যদি তুমি করো তোমার আছে কত সিক্স টু ফাইভ ডবল জিরো আর এটা বেরোয় কত এগারো বাই দশ একশো একুশের এগারো বেরোয় আর একশোর দশ তার কিউব দেওয়া রয়েছে তাহলে এটাকে যদি আমি করি আমার আলটিমেট কত এসে তারা দেখো তো সিক্স টু ফাইভ ডবল এত লাইন বারে বার বলেই লেখার দরকার নেই আমি যেহেতু তোমাদের করাচ্ছি বলে লিখছি ঠিক আছে এগারো কিউব মানে কত আমাদের জানি তেরোশো একত্রিশ বাই আমাদের কত নিচে হাজার এটা বেরোলো সুদ আসল এবার এখান থেকে যদি আমি আসলকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদ বেরিয়ে যাবে আসল কত আমাদের বাষট্টি হাজার পাঁচশো এটা যদি বাদ দিয়ে দিই বাষট্টি হাজার পাঁচশো তাহলে আমাদের বেরিয়ে যাবে কি শুধু সুদ এটা যদি কমন নিয়ে নি বাষট্টি হাজার পাঁচশো তুমি বলবে এটা কত হয়েছে দাঁড়ায় তেরোশো একত্রিশ বাই হাজার মাইনাস ওয়ান আর এটা করলে আমাদের কত হয়ে যায় সিক্স টু ফাইভ ডবল জিরো তিনশো একত্রিশ বাই আমাদের কত হয়ে যায় হাজার বিয়োগ করলো তাই তো হাজার এটা চলে যায় নিচে লসু হাজার হয়ে যায় আর তেরোশো একত্রিশ থেকে হাজার বদলে তিনশো একত্রিশ বাই হাজার দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে এই আলটিমেট এটা এসে দাঁড়ালো কত তুমি গুণ করো সিক্স টু ফাইভ আর থ্রি থ্রি ওয়ান এইটুকু গুণ করতে যে সময় পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ উম ডাইরেক্ট গুণ করতে পারো নিশ্চয়ই দুই দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত হাতে এক পনেরো পনেরো আর ছয় কত একুশ একুশের এক হাতে এক বাইশ বাইশ আর তিন দুগুনি ছয় আঠাশের আট হাতে দুই তিন ছয় আঠারো আর তিন দুগুনি ছয় আঠারো হচ্ছে চব্বিশ চব্বিশ আর দুই চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে দুই তিনশো আঠারো দুই কুড়ি এসে দাঁড়ালো টু জিরো সিক্স এইট সেভেন ফাইভ আর একটা নিচে দশ আছে অর্থাৎ অ্যান্সার আলটিমেট এসে দাঁড়ালো কত টু জিরো সিক্স এইট সেভেন পয়েন্ট ফাইভ এত টাকা অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো যারা জানো না ডাইরেক্ট এইভাবে কীভাবে গুণ করতে হয় এক লাইনে তারা আমাদের কমেন্টে জানাবে আমরা এই ভিডিও দিয়েছি এর আগে তোমরা ইজিলি করতে পারবে ঠিক আছে আর আমি বারেবার বলি এত লাইন লেখার তোমাদের কিন্তু এক্সামের সময় দরকার নেই তোমরা জাস্ট লাইন ধরে এক লাইন কি দু লাইনে করবে আমি প্রত্যেকটা লাইন এই ধরনের করে দিই অনেকে ধরো যারা একদম নতুন অঙ্ক করছে তাদেরকে অনেক প্রবলেম হয় বলে আমি পুরোটা করে দিই ঠিক আছে এরপর চলো এই প্রশ্নটা আমাদের যেটা দেওয়া রয়েছে এটাকে কি করে করব বলা হয়েছে কি উপরের একটা বৃত্ত দেওয়া রয়েছে যার এবি হলো একটা এবি একটা জ্যা রয়েছে এই জ্যাটাকে বাড়িয়ে আমরা ডি বিন্দু অব্দি এনেছি যেখানে ইডি কে ছেদ করেছে ইডি হলো একটা স্পর্শক তাহলে বলা হয়েছে যে এই এ বি বের করতে বলা হয়েছে ডি অর্থাৎ এইটুকুর ভ্যালু কত বের করতে বলা হয়েছে এইটুকুর ভ্যালু কত আমি এইটুকুর ভ্যালু ধরে নিলাম এক্স আর এ বি দেওয়া রয়েছে পাঁচ আর ইডি দেওয়া রয়েছে আমাদের কত ছয় তাহলে মনে রাখবে যখন এইরকম কোনো বৃত্ত দেওয়া থাকবে যে একটা জ্যাক ছেদ করে গেছে একটা ছেদক আর একটা স্পর্শক সেই ক্ষেত্রে মনে রাখবে স্পর্শক যেটা রয়েছে অর্থাৎ বিডি চার স্কোয়ার অলওয়েজ ইকোয়াল টু কি হয় আমাদের এ ডি গুণ আমাদের বি ডি এইটা হয় মনে রাখবি ঠিক আছে কি হয় ইডি স্কোয়ার হল এ ডি গুণ বি ডি তাহলে বিডি স্কোয়ার বি ডি মানে কত দর হয়েছে সিক্স স্কোয়ার ইজ ইকল টু এ ডি মানে কত এ বি প্লাস বি ডি অর্থাৎ পাঁচ আট প্লাস এক্স এটা মানে হলো পাঁচ প্লাস এক্স আর বি ডিগত বিডি হলো আমাদের আর বিডি যেটা রয়েছে বিডি টা ধরে নিয়েছে কত এক্স এবারে এর মান আমাদের বের করতে বলা হয়েছে তুমি দুটো কাজ করতে পারো এক হলো এটাকে দ্বিঘাত সমীকরণ করে সমাধান করতে পারো না হলে আর একটা কি করতে পারো তাহলে এটা কি এলো ফাইভ প্লাস এক্স গুণ এক্স বলো এক্স এর মান কোনটা বসালে এর মধ্যে আমাদের অ্যান্সার হবে রুট থার্টি বাদ দাও প্রথমে কারণ সব রুট থার্টি চলে আসছে রুট থার্টি তো কোনো অ্যান্সারে নেই এই পাশে এই পাশে ছত্রিশ বানাতে হবে এক্স এর মান কত বসালে বলা পাঁচ বছরে কত হয়ে যায় আমাদের পাঁচের পাঁচ দশ দশ গুণ পাঁচ তাহলে কত হয়ে যায় দশ গুণ পাঁচ আমাদের পঞ্চাশ হয়ে যায় তাহলে এটা হবে না দু নম্বর বাদ তিন নম্বর দেখি চার বসাই পাঁচ চার কত হয়ে যায় নয় গুণ এক্সের ভ্যালু চার বছর চার নং ছত্রিশ হলো বাস সাইডে যা আছে সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এ সময় আমি কি বললাম জাস্ট অপশান টেস্ট করলাম কেন অপশান টেস্ট করলাম বুঝতে পারলে কারণ সলভ করতে যত সময় লাগবে তার থেকে অপশান টেস্টে তাড়াতাড়ি হয়ে যাবে তো সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এরপর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো খুব একটা ভালো প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এই প্রশ্নটা ঠিক আছে কি করে করবে বলা হয়েছে একটা নশো মিটারে একটা দৌড় হয়েছে সেই দৌড় প্রতিযোগিতায় সতীশ কিরণকে হারিয়ে দিয়েছে দুশো মিটারের দুশো সত্তর মিটারের পার্থক্যে এবং রাহুলকে হারিয়ে দিয়েছে তিনশো চল্লিশ মিটারের পার্থক্যকে সতীশ এখন বলা হয়েছে ওই প্রতিযোগিতা কিরণ রাহুলকে কত মিটারের পার্থক্যে হারিয়েছে এবার দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে দেখে যে এ তো দুশো সত্তর মিটার হেরেছে এ তিনশো চল্লিশে এটা থেকে এটা বিয়োগ করে সত্তর করে অ্যান্সার করে দেয় কিন্তু এটা ভুল এটা আমাদের এই নয় বলা হচ্ছে কি কিরণ রাহুলকে কত মিটারে হারিয়েছে এর মানে এই নয় যে তিনশো চল্লিশ মিটার হেরেছে আর দুশো সত্তর মিটারে হেরেছে এই দুটো বিয়োগ করে দিলে অ্যান্সার সত্তর আসবে এটা অ্যান্সার নয় ঠিক আছে বারে বার বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকম করে যে আমরা কি জানি টোটাল ডিস্ট্যান্সটা আমাদের কত টোটাল ডিস্ট্যান্সটা হলো আমাদের নশো মিটার ঠিক আছে এবার কি করে দেখছি আমরা কি সতীশ হল সতীশ কিরণ কে হারিয়েছে কততে সতীশ কিরণ কে হারিয়েছে হলো দুশো সত্তরে আবার সতীশ কাকে হারিয়েছে রাহুলকে হারিয়েছে কত এটা কিরণকে রাহুলকে হারিয়েছে কত তিনশো চল্লিশে এবার স্টুডেন্টরা কি করে ম্যাক্সিমাম এরা দেখে যে এ তো দুশো সত্তর মিটার আগে হারিয়েছে আর একে তিনশো চল্লিশে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম করে তিনশো চল্লিশ মাইনাস দুশো সত্তর ইজুকল টু সত্তর করে এইটা অ্যান্সার করে দেয় এটা হলো ভুল এটা কি এটা হলো আমাদের বড় ভুল কি করে করব এটা অ্যান্সার নয় এই প্রশ্ন কিভাবে আমরা সমাধান করব এই প্রশ্ন মনে রাখবে দেখো আমি যদি বলি সতীশ হলো কমপ্লিট যখন করে ফেলেছে সতীশ হারাচ্ছে মানে কি সতীশ হলো নশো মিটার কমপ্লিট করে ফেলেছে তখন কিরণ কি কিরণকে দুশো সত্তর মিটারে হারিয়েছে মানে কিরণ কতটা ডিসটেন্স তখন কমপ্লিট করেছে আর দু নশো কমপ্লিট করতে পারেনি যে নশো সতীশ করেছে তার থেকে দুশো সত্তর কিলো মিটার আমাদের কম করেছে কারণ আর দুশো সত্তর মিটার বাকি ছিল সেই জন্যই হলো সতীশ থেকে হারিয়েছে তাহলে এ কতটা অতিক্রম করেছে বাদ দিলে নশো থেকে ছশো তিরিশ এত মিটার দূরত্ব অতিক্রম করেছে সেই সময় আবার কি বলছে রাহুল কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে টোটাল কত সতীশ করেছে নশো সেই নশো থেকে তিনশো চল্লিশে হারিয়েছে মানে কি এখান থেকে তিনশো চল্লিশ মিটার দূরে এখনো পড়ে রয়েছে কত দূরে তিনশো চল্লিশ হয় দিলে আমাদের পাঁচশো ষাট তার মানে যখন ছত্রিশ আমাদের নশো মিটার দূরত্ব অতিক্রম করেছে তখন কিরণ কতটা করে দিয়েছে দুশো সত্তর কম অর্থাৎ ছশো তিরিশ রাহুল করেছে পাঁচশো সাত এই দুটো কি সেম টাইমে টাইম যখন সেম সেই ক্ষেত্রে আমরা যদি বলি রাহুল সরি কিরণ আর রাহুল এদের বেগের অনুপাতটা কত তুমি কি বলবে বেগের অনুপাতটা হয়ে যাবে আমাদের ছশো তিরিশ বাই হলো পাঁচশো সাত তো এটা যদি কেটে দিই আমাদের সাত আটা ছাপ্পান্ন আট নম্বর নাইন বাই এইট হয়ে গেল কত নাইন বাই এইট এবার আমাদের একটা প্রশ্ন আছে যে আমি কেন বেগ কি করে আমি দূরত্ব দিয়ে করলাম দেখো টাইম যখন সময় বেগ মানে কত দূরত্ব বাই সময় 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 তো তাহলে যদি আমি প্রত্যেকটা টি 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 দিয়ে ভাগও করতাম কেটে যেত সেই কি দূরত্বের যা অনুপাত আর বেগের অনুপাত সেম যখন সময় আমাদের রয়েছে দেওয়া এবার আমাদের প্রশ্ন হলো যে প্রশ্নে করা হয়েছে যে তাহলে কিরণ রাহুলকে কতটা ডিস্টেন্সে হারিয়েছে তার মানে আমি বলতে পারি কিরণের বেগ নয় হলে রাহুলের বেগ কত আট অর্থাৎ আমি কিরণ যদি নয় মিটার দূরত্ব অতিক্রম করে রাহুল কত করবে তখন আট মিটার তাহলে কিরণ যদি নশো মিটার অতিক্রম করে তখন কিরণ রাহুল কতটা করবে তুমি বলবে আটশো মিটার তাই তো এ যখন নয় মিটার দূরত্ব যাচ্ছে তখনই আট মিটার যাচ্ছে তার মানে এ যখন নশো অর্থাৎ হান্ড্রেড দিয়ে গুণ করে এ যদি নশো দূরত্ব মিটার দূরত্ব যায় তখন এ কত যাবে হান্ড্রেড দিয়ে গুণ করলে আটশো মিটার দূরত্ব যাবে তার মানে আমি কি বলতে পারি কিরণ রাহুলকে কত মিটারের দূরত্বে হারাবে তুমি বলবে নশো মাইনাস আটশো অর্থাৎ একশো মিটারের দূরত্বে কত মিটারের দূরত্বে একশো মিটার অর্থাৎ এই যেটা রয়েছে শেষের ডি ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে কোনটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো কত মিটারে এই প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম কি ভুল করে সেটাও আমি তোমাদেরকে আজকে বলে দিলাম ঠিক তো ফোন দেখো আর আজকে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা কিন্তু কমেন্টে জানাবে এর আগেও করিয়েছি এই অংশ আমি তুমি এবং তোমাদের a plus one by a যদি three হয় তাহলে a cube plus one by a cube এর মান কত প্রত্যেকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি বা ফেসবুকে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে নেবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করে দেবে আর চ্যানেলে যারা প্রথম অর্থাৎ যারা আমাদের এই চ্যানেলে প্রথম এসেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ যেটা রয়েছে সেটাই করো আর সেটা হোমওয়ার্ক যেটা আমি তোমাদেরকে দিলাম হোমওয়ার্কটা কিন্তু সমাধান তোমাদের কাছে চাই তো থ্যাংক ইউ সেন্ড